তো হ্যালো বন্ধুরা, আমি প্রণব। এবছর দুর্গা পুজোতে আমরা সুপারস্টার দেব ও সুপারস্টার জিত দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছি। দেব আমাদের জন্য নিয়ে আসছে গোলন্দাজ ও জিত আমাদের জন্য নিয়ে আসছে বাজি। তো এইবার পুজোতে বাজি মাত কে করবে, দেবের গোলন্দাজ না জিতের বাজি? তো বন্ধুরা, আমরা যদি গোলন্দাজের কথায় আসি, গোলন্দাজ একটি অরিজিনাল স্ক্রিপ্টের উপর তৈরি করা ছবি, যার মধ্যে আমরা একটা ইতিহাসের ছোঁয়াও কিন্তু দেখতে পাব। এই সিনেমাতে দেব নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী চরিত্রে অভিনয় করছেন। এই সিনেমার কতকগুলি পজিটিভ দিক রয়েছে। বন্ধুরা, প্রথমত এই সিনেমাটা একটি ঐতিহাসিক চরিত্রকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তাছাড়া এই সিনেমার মধ্যে দেশপ্রেমের একটি ছোঁয়া কিন্তু রয়েছে, এবং এর সাথে সাথে বাঙালিয়ানার ছোঁয়া তো রয়েছে। তার সাথে অতি অবশ্যই আমাদের বাঙালিদের প্রিয় খেলা ফুটবল। তো এই সব মিলে যদি আমরা দেখি, গোলন্দাজ কিন্তু মাস অডিয়েন্স এবং ক্লাস অডিয়েন্স এই দুই ধারার অডিয়েন্সের সাপোর্ট কিন্তু এই সিনেমাটা পেতে চলেছে। অপরদিকে যদি আমরা দেখি, জিত আমাদের জন্য নিয়ে আসছে বাজি। বাজি কিন্তু একটা সাউথ সিনেমার রিমেক। সাউথ সিনেমার রিমেক হলেও এই সিনেমার মধ্যে কিন্তু অনেকগুলি পজিটিভ দিক রয়েছে। যেমন এই সিনেমাটা হচ্ছে একটি পুরোপুরি মশালা এন্টারটেনমেন্ট। এই সিনেমার মধ্যে আমরা অ্যাকশন, রোম্যান্স, কমেডি, ইমোশন, মানে সব কিছু এই সিনেমার মধ্যে কিন্তু রয়েছে। তাই বন্ধুরা, মাস অডিয়েন্স কিন্তু এই সিনেমার দিকে খুব বেশি আকর্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সিনেমাটি মফস্বল ও জেলাগুলিতে কিন্তু খুব ভালো বিজনেস করার সম্ভাবনা রয়েছে। আমি নিজের প্রেডিকশন করি, তাহলে কিন্তু আমার প্রেডিকশনে এই দুর্গাপুজোতে বাজিমাত করতে চলেছে শুভজ্যোতি ব্যানার্জির গোলন্দাজ সিনেমাটি। কারণ হলো বন্ধুরা, এই সিনেমাটা মাস ও ক্লাস দু ধরনের অডিয়েন্সকেই কিন্তু সিনেমা হলে নিয়ে আসতে পারবে। কিন্তু যদি আমরা বাজির কথা ধরি, বাজি সিনেমাটা শুধুমাত্র মাস অডিয়েন্সের জন্য তৈরি করা। তাই এর থেকে আমরা এই প্রেডিকশনে খুব সহজেই আসতে পারি যে এইবার দুর্গা পূজাতে কিন্তু বাজিমাত করতে চলেছে দেব। জিতদাকে আমরা এটাই বলবো যে জিতদা যেন তার নিজের যে অভিনয় ক্ষমতা রয়েছে সেটাই যেন বিভিন্ন ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে যেন কিছু ভালো অরিজিনাল সিনেমা যেন আমাদের জিতদা দেয়, এটাই আমরা আশা করছি। যদিও জিতদা এর আগে আমাদের কয়েকটা ভালো সিনেমা দিয়েছে, আমরা কিন্তু জিতদার কাছ থেকে এর থেকে আরও বেশি আশা করছি। তো বন্ধুরা, তোমাদের মতে কে এবছর পুজোতে করবে বাজিমাত, অতি অবশ্যই জানাও।